নমস্কার আজকের এই ভিডিওতে আমরা ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব আজকের প্রথম খবর হল কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রক ডিজিটাল ডেটা সমাধান শ্রমশক্তি চালু করল পরিযায়ী শ্রমিকদের জন্য পরিযায়ী শ্রমিকদের জন্য যে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রোগ্রাম চলছে তার উপর লক্ষ্য রাখার জন্য এই মিশন চালু করা হয়েছে এর সঙ্গে গোয়ায় চালু হয়েছে ট্রাইবাল মাইগ্রেশন সেল আদিবাসী সংগ্রহশালা এবং নামক একটা ট্রেনিং ম্যানুয়াল অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইউনিয়ন বাজেট নামে একটা মোবাইল অ্যাপ চালু করল দেশের সমস্ত নাগরিকরা যাতে সহজেই বাজেট সম্পর্কে তথ্য পেতে পারে তার জন্য এই অ্যাপ চালু করা হয়েছে এটি চালু করেছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আয়ুষ্মান সিএপিএফ নামক একটি প্রকল্প চালু করা হয়েছে যে সমস্ত সিএপিএফ কর্মচারীরা আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্ভুক্ত শুধুমাত্র তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন আচ্ছা সিএপিএফ এর পুরো কথা এখানে হলো সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এর মধ্যে মোট পাঁচখানা অর্গানাইজেশন পড়ে সেগুলো হলো বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি এবং এনএসজি এগুলো সবকটাই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে এবং আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ আচ্ছা বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স এর সদর দপ্তর নতুন দিল্লিতে এবং এর প্রধান রাকেশ আস্থানা সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস এর সদর দপ্তরও নিউ দিল্লিতে এবং প্রধান এপি মহেশ্বরী সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস এর প্রধান সুবোধ কুমার জয়সওয়াল আইটিবিপি ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ এর প্রধান এস এস এবং এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর প্রধান অনুপ কুমার সিং সম্প্রতি হুনার হুনারহাটের ছাব্বিশতম সংস্করণের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এটি একটা হস্তশিল্প মেলা যেটা মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স তরফ থেকে অনুষ্ঠিত হয় এবং এটি নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয় ভারতীয় আয়ুর্বেদ মন্ত্রক আয়ুষ সম্বাদ নামক একটি জনসচেতনতা কর্মসূচি চালু করল কোভিড নাইন্টিন মহামারীর উপর জনসচেতনতা গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের তরফ থেকে এই কর্মসূচি চালু করা হয়েছে এর বাইরে কোভিড নাইন্টিন টিকাকরণের যে ফিডব্যাক তার জন্য আর নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করা হল এর পুরো কথা রিপিট অ্যাসেসমেন্ট সিস্টেম কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এটি তৈরি করেছে আর আমাদের বর্তমান কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হলেন মাননীয় শ্রী রবিশঙ্কর প্রসাদ আচ্ছা আমরা যদি কোভিড সম্পর্কে দেখে নিই প্রথম শুরু হয়েছিল চীনের উহান শহরে দু হাজার উনিশের নভেম্বর মাসে ভারতে প্রথম আসে দু হাজার জানুয়ারিতে কেরালাতে ভারত প্রথম যে দুটো ভ্যাকসিন বানিয়েছে তার একটি হলো কোভিশিল্ড এবং অপরটি কোভ্যাক্সিন প্রথমটা তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট পুনের এবং দ্বিতীয়টি হায়দ্রাবাদের ভারত বায়োটেক এর বাইরে ভারত বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশে এই ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করছে এবং এর জন্য ভারত যে মিশনটি লঞ্চ করেছে তার নাম রেখেছে মিশন মৈত্রী এবং এর মারফত পঞ্চাশটির বেশি দেশে এই ভ্যাকসিন সরবরাহ করা হয়ে গেছে ভারত প্রথম যে দুটি দেশকে ভ্যাকসিন দিয়েছিল তার একটি হল ভুটান এবং অপরটি নেপাল বা স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া এবং কনফেডারেশন ওমেন এরা দুজন মিলিয়ে স্বাবলম্বন শক্তি নামক একটি অভিযান শুরু করলো কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ড অফ ইন্ডিয়া প্রকল্পে উৎসাহ প্রদান এবং জনসচেতনতা গড়ে তুলতে এটি তৈরি করা হয়েছে আচ্ছা আমরা যদি সিড সম্পর্কে দেখে নিই তাহলে সিডবি পুরো কথা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ যে সমস্ত ছোটো কুটির শিল্প বা ছোট শিল্পগুলো আছে সেই সমস্ত শিল্পে আর্থিকভাবে সাহায্য প্রদান বা লোন প্রদান করা হচ্ছে এদের প্রধান কাজ এটা এস্টাবলিশ হয়েছিল দোসরা এপ্রিল দোসরা এপ্রিল উনিশশো নব্বই এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে ভারতের প্রথম ইন্ডিয়া টয়ফেয়ার এটা ভার্চুয়ালি শুরু হলো এবং এর যে দায়িত্বে ছিল শিক্ষামন্ত্রক বাণিজ্য শিল্পমন্ত্রক এবং মন্ত্রক ভারতীয় খেলনার যে বাজার সেটাকে সারা পৃথিবীর কাছে তুলে ধরাই এই টয়ফেয়ারের প্রধান উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ই চাহনি নামক একটি পোর্টাল চালু করলো ক্যান্টনমেন্ট বোর্ডগুলোর বাসিন্দারা যাতে সহজেই নাগরিক সুবিধা পেতে পারে তার জন্য এই পোর্টাল চালু করা হয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গডকরি গো ইলেকট্রিক নামে একটি অভিযান চালু করল এর উদ্দেশ্য বিভিন্ন বৈদ্যুতিক পরিকাঠামো যেমন বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে রান্না বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের পরিকাঠামো সব ব্যাপারে উৎসাহ প্রদান এবং জনসচেতনতা গড়ে তোলা হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে সরকারি কর্মচারীদের জন্য বার্তা বার্তা প্রদানের বিনিময় মাধ্যম হিসাবে সন্দেশ নামক একটি অ্যাপ চালু করল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এটা ভারত সরকারের যে আত্মনির্ভর অভিযান তারই একটি অঙ্গ ভারতের প্রথম বন্যপ্রাণী সুরক্ষা করিডর তৈরি হল দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়েতে এর দৈর্ঘ্য বারো কিলোমিটার এবং এটা এশিয়ার বৃহত্তম বন্যপ্রাণী করিডর আচ্ছা এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন নিগম বোট লাইব্রেরির উদ্বোধন করলো ভারতবর্ষের প্রথম ভাসমান লাইব্রেরি এটা এর বাইরে চন্দননগরে গঙ্গার উপরে ভাসমান রেস্তোরাঁ তনুশ্রী স্থাপিত হলো যেটির স্থাপনে মূল উদ্যোগ নিয়েছিল রাজ্য পর্যটন দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার জন্য দিদির দূত নামে একটি মোবাইল অ্যাপ চালু হল এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেখা যাবে এবং ওনার সঙ্গে যোগাযোগ করা যাবে চিঠির মারফত এই অ্যাপের মাধ্যমে গরিব মানুষদের অল্প পয়সায় খাবার দেওয়ার জন্য পনেরোই ফেব্রুয়ারি থেকে মা ক্যান্টিন চালু হলো এখানে পাঁচ টাকায় পাওয়া যাবে ভাত ডাল সবজি এবং ডিম এখানে দুপুর একটা থেকে দুটো এই সময়ের মধ্যেই এটা পাওয়া যাবে এবং এর দায়িত্বে রয়েছে কলকাতা পুরসভার যে বিভিন্ন ক্যান্টিনগুলো সেগুলি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন হলো বাইশে ফেব্রুয়ারি এটা উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে দুর্গাপুরে নির্মাণ করা হল অ্যাকুয়া রিজুভিনেশন প্ল্যান্ট কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ এদের উদ্যোগে এটি স্থাপন করা হয়েছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য যে টেকনোলজি অর্থাৎ জল বিশুদ্ধকরণের জন্য এটি ব্যবহার করা হবে আমরা যদি পশ্চিমবঙ্গ সম্পর্কে দেখে নিই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নর জগদীপ ধনকর হাইকোর্ট কলকাতা হাইকোর্ট ন্যাশনাল পার্ক সুন্দরবন নেওরা ভ্যালি সিঙ্গালিলা বক্সা গরুমারা এবং জলদাপাড়া ডান্স ফর্ম বাউল গম্ভীরা ধুনাচু ঝুমের এবং ডোমনি রামসার সাইট দুখানা একটা হলো সুন্দরবন ওয়েটল্যান্ড এবং একটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এর মধ্যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যেটা সেটা পশ্চিমবঙ্গের প্রথম রামসার সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে একটাই সুন্দরবন ন্যাশনাল পার্ক এবং এটি ম্যানগ্রোভ অরণ্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে আমরা যদি এবার উত্তরপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই উত্তরপ্রদেশ সরকার উদ্দম সারথি নামে একটি মোবাইল অ্যাপ চালু করলো রাজ্যের যুবকরা যাতে নিজেরাই কর্মসংস্থান করতে পারে এবং আত্মনির্ভর হতে পারে তার জন্যই এই মোবাইল অ্যাপ্লিকেশন চালু হয়েছে এর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী অভ্যুদয় যোজনাও চালু করল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে চাকরির পরীক্ষা যেমন ইউপিএসসি এসএসসি এই সব পরীক্ষার জন্য এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে উত্তরপ্রদেশের পঞ্চম আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা পেল কুশীনগর এয়ারপোর্ট আচ্ছা এই সম্পেক্ষে আমরা যদি দেখি ভারতে সবথেকে বেশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে কেরালাতে এবং বর্তমানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হলেন হরদীপ সিং পুরী স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে মৃত্যুদণ্ড পেতে চলেছেন উত্তরপ্রদেশের মহিলা স্বপ্নাম এর আগে স্বাধীন ভারতে কোনো মহিলা মৃত্যুদণ্ড পাননি ইনি দু সালে বাড়ির সাতজন সদস্যকে কুপিয়ে হত্যা করেছিলেন কারণ এনার প্রেমের সম্পর্কে মেনে নেওয়া হচ্ছিল না তার জন্য উত্তরপ্রদেশের কুশীনগরেই ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ইউনিভার্সিটিও স্থাপন হচ্ছে জমির মালিক শনাক্তকরণের উদ্দেশ্যে উত্তরপ্রদেশ সরকার ষোলো সংখ্যার একটা ইউনিকোড চালু করলো এটি উত্তরপ্রদেশের রাজস্ব দফতর ইস্যু করবে আমরা যদি উত্তরপ্রদেশ সম্পর্কে দেখে রাজধানী লক্ষ্ণৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভর্নর আনন্দীবেন প্যাটেল হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট ন্যাশনাল পার্ক দুধোয়া চম্বল এবং পিলভিট ডান্স ফর্ম নটাঙ্কি রাসলীলা খেয়াল দাদরা কাজরী এবং রামলীলা ফেস্টিভ্যাল জন্মাষ্টমী হোলি গঙ্গা মহোৎসব এবং তাজমহোৎসব রামসার সাইট এখানে সব থেকে বেশি আছে ভারতের মধ্যে সেগুলি হলো সুরসরোবর আপার গঙ্গা রিভার সরসাই নাওয়ার ঝিল স্যান্ডি বার্ড স্যাংচুয়ারি সমসপুর বার্ড স্যাংচুয়ারি সমন বার্ড স্যাংচুয়ারি পার্বতী আগ্রা বার্ড স্যাংচুয়ারি এবং নবাবগঞ্জ বার্ড স্যাংচুয়ারি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তিনটি আগ্রা ফোর্ট তাজমহল এবং ফতেপুর সিক্রি এবার অন্ধ্রপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি দেখে নিই ভারতবর্ষের প্রথম রাজ্য হিসাবে অন্ধ্রপ্রদেশ বাড়িতে বাড়িতে রেশন প্রদান করলো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা রেশন সিস্টেমের মাধ্যমে এই রেশন প্রদান করা হবে এর জন্য খরচ হচ্ছে অতিরিক্ত আটশো তিরিশ কোটি টাকা আচ্ছা অন্ধ্রপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশন সেখানকার গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য ই ওয়াচ নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলো এবং এটি তারা রিলায়েন্স জিওর সাহায্যে চালু করেছে এর বাইরে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার কিষান ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কারও পেল অন্ধ্রপ্রদেশের অনন্তপুরম জেলা আমরা যদি অন্ধ্রপ্রদেশ সম্পর্কে দেখিনি ক্যাপিটাল অমরাবতী মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি গভর্নর বিশ্বভূষণ হরিচন্দ্রন হাইকোর্ট অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ন্যাশনাল পার্ক শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক এবং পাপিকোণ্ডা ন্যাশনাল পার্ক এখানকার ডান্স ফর্মগুলো হলো বিলাসিনী নাট্যম ভেরানাট্যম ধিমসা লাম্বাদি আলু ভামা এবং কালপাম বিখ্যাত ফেস্টিভ্যালগুলো হলো ফ্লেমিঙ্গো শ্রীভরি ব্রহ্মোৎসবম এটা তিরুপতিতে হয়ে থাকে বিশাখা উৎসব তিরুপতি গঙ্গা যাত্রা এবং উগাবি রামসার সাইট একটি কোলের উল্লেখ কর্ণাটকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি আমরা দেখে নিই কর্ণাটক সরকার নবোদয় অ্যাপ চালু করলো বার্ধক্য ভাতা প্রাপক যারা তারা যাতে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার উদ্দেশ্যেই এই অ্যাপ চালু করা হয়েছে এবং প্রথম রাজ্য হিসাবে কর্ণাটকই এরকম কোনো একটি উদ্যোগ নিল এর বাইরে কর্ণাটক স্টেট হর্টিকালচার ডিপার্টমেন্ট একটি ফ্লাওয়ার প্রসেসিং সেন্টারও স্থাপন করলো যে সমস্ত ফুলগুলো বিক্রি হয় না অর্থাৎ বাজারে অবিকৃত অবস্থায় থাকে সেগুলোকে যাতে বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যায় তার উদ্দেশ্যে এই সেন্টারটি স্থাপন করা হয়েছে এর বাইরে বিশ্বের দ্রুততম বৃদ্ধিসম্পন্ন পরিপূর্ণ টেক ইকোসিস্টেমও হল কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে দু হাজার সালে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে পাঁচ পয়েন্ট চার গুণ দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ডের রাজধানী লন্ডন ভারতের দ্বিতীয় শহর হিসাবে এবং সারা পৃথিবীর সাপেক্ষে ছয়ে রয়েছে মুম্বাই কর্ণাটকের সম্পর্কে আমরা দেখে নিই কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু মুখ্যমন্ত্রী বিএস ইয়াদুরাপ্পা গভর্নর বাজুভাই বালা হাইকোর্ট কর্ণাটক হাইকোর্ট ন্যাশনাল পার্ক বন্দিপুর বানেরঘাটা আনশি কুদ্রেমুখ এবং নাগেরল এর মধ্যে বন্দিপুর ন্যাশনাল পার্কটা কর্ণাটক এবং তামিলনাড়ু সীমান্তে অবস্থিত বিখ্যাত ড্যান্স ফর্মগুলো হলো গঙ্গা কুনিঠা দশরথা দোদ্দাতাস সন্তাস পরিজাত এবং গারুডি গম্বে ফেস্টিভ্যাল হল পাত্তাটকাল ডান্স অর চালুক্য ডান্স কাঙ্গা, হাম্পি ফেস্টিভ্যাল অর বিজয় উৎসব গৌরী হাব্বা এবং একটি জৈন ফেস্টিভ্যাল এখানে বিখ্যাত সেটা হচ্ছে মহামস্তাভিষেক এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুখানা একটা হলো গ্রুপ অফ মনুমেন্টস পাত্তাটকালে এবং হাম্পির গ্রুপ অফ মনুমেন্টস এবার যদি মহারাষ্ট্রের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই মহারাষ্ট্র সরকার এগ্রিকালচার পাম্প পাওয়ার কানেকশন পলিসি চালু করলো যাতে কৃষকরা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা পেতে পারে সোলার এনার্জি ল্যান্ড ব্যাঙ্ক পোর্টালও চালু করলো মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র সরকার উদ্ভাবনী স্টার্ট আইটি পেমেন্ট ফাইলে আর্থিক সহায়তা প্রদান করার জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট স্কিম এবং কোয়ালিটি টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন স্কিমও চালু করলো অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যে নতুন স্টার্ট হচ্ছে তাদের তারা যাতে সহজেই ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে পারে তার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে মহারাষ্ট্র সরকার চি চিফ মিনিস্টার ওয়াটার কনজারভেশন প্রোগ্রাম চালু করল জল সংরক্ষণের উদ্দেশ্যে এবং এটির দায়িত্বে রয়েছে ভূমি এবং জল সংরক্ষণ মন্ত্রক এর বাইরে মহারাষ্ট্র সরকার কৃষকদের জন্য যাতে কৃষকরা কৃষি দফতরের সমস্ত সুবিধা পেতে পারে তার জন্য আপলে সরকার মহাটিভিটি নামক একটি পোর্টালও চালু করল মহিলাদের জন্য মহারাষ্ট্র সরকার মহাসমৃদ্ধি মহিলা সশক্তিকরণ যোজনাও চালু করলো যাতে গ্রামীণ মহিলারা আত্মনির্ভর হতে পারে দেশের প্রথম স্বদেশী মেট্রো র্যাকের উদ্বোধন হল মহারাষ্ট্রের মুম্বাইতে এটি তৈরি করেছে ভারত আর্থ মুভার্স লিমিটেড আমরা যদি মহারাষ্ট্র সম্পর্কে দেখে নিই রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী উদ্ভব থাকরে গভর্নর ভগৎ সিং কোশিয়ারি হাইকোর্ট বোম্বে হাইকোর্ট ন্যাশনাল পার্ক টুডুবু গুগমাল নয়গাঁও জওহরলাল নেহরু বা পেঞ্চ সঞ্জয় গান্ধী যেটা বরিফিলিত অবস্থিত এবং চান্দলি বিখ্যাত ডান্স ফর্মগুলো হলো ধাগ্রি গাজা কলি পাভাদাস লাবানি, লাভানি পাবড়ি এবং ডিন্ডি বিখ্যাত ফেস্টিভ্যালগুলো হলো গণেশ চতুর্থী এটি আঠেরোশো তিরানব্বই সালে বাল গঙ্গাধর তিলক চালু করেছিলেন এর বাইরে গুড়ি পারোয়া ভুবিজ নারালি পূর্ণিমা ভাত পূর্ণিমা কালিদাস ফেস্টিভ্যাল এলিফ্যান্টা ফেস্টিভ্যাল এবং কালাঘোড়া রামসার সাইট হল লোনার লেক যার আরেক নাম নান্দুর মাধমেশ্বর লেক এটি ভারতের একমাত্র ক্রেটার লেক অর্থাৎ এটা উল্কা পড়ার ফলে তৈরি হয়েছিল এবং এটি গত বছর রামসার সাইটে তাকমা পেয়েছে ভারতের সব থেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে মহারাষ্ট্রে সেগুলো হলো ছত্রপতি শিবাজি টার্মিনাস দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো অ্যাসেম্বল অফ মুম্বাই এলিফ্যান্টা কেভ অজন্তা কেভস এবং ইলোরা কেভস এর মধ্যে ইলোরা কেভস ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবার যদি আমরা উড়িষ্যার বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই ইউনিসেফের সহযোগিতায় উড়িষ্যা সরকারের স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের জন্য একটি ড্যাশবোর্ড চালু করা হলো। অর্থাৎ বি এড যারা নিচ্ছেন তাদের জন্য এই ড্যাশবোর্ডটি চালু করা হচ্ছে এর বাইরে উড়িষ্যা সরকার কৃষকদের জন্য রিওয়ার্ড নামে একটি প্রকল্পও চালু করলো ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্রও স্থাপিত হতে চলেছে উড়িষ্যার বালেশ্বরে এটি তৈরি করছে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট আমরা যদি উড়িষ্যা সম্পর্কে দেখে নিই রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক গভর্নর গণেশীলাল মাথুর হাইকোর্ট উড়িষ্যা হাইকোর্ট যেটি কটকে অবস্থিত ন্যাশনাল পার্ক সিমলিপাল এবং ভিতরকণিকা ডান্স ফর্ম গটিপুয়া ছৌ ঘুমুরা রনপ্পা চৈতি বারোছাম এবং পোনাং এর মধ্যে ছৌ নাচ যেটা সেটা উড়িষ্যার বাইরে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গেও বহুল পরিমাণে দেখা যায় বিখ্যাত ফেস্টিভ্যালগুলো হলো চৈত্রযাত্রা রথযাত্রা ধনুযাত্রা যাত্রা বালিযাত্রা এবং নৌখাই রামসার সাইট দুটো একটি হলো ভিতরকণিকা ম্যানগ্রোভ এবং চিলকালেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সান টেম্পেল যেটি কোনারকে অবস্থিত রাজস্থান সরকার আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী রাজস্থান স্বাস্থ্য বিমা চালু করল এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে এক দশমিক এক কোটি পরিবার রয়েছে তাদের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবে কিন্তু যে সমস্ত পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিয়েছেন তারা এই সুবিধা কিন্তু পাবেন না রাজস্থান সম্পর্কে যদি দেখে নিই রাজধানী জয়পুর মুখ্যমন্ত্রী অশোক গেহলট গভর্নর কলরাজ মিশ্র হাইকোর্ট রাজস্থান হাইকোর্ট যেটি যোধপুরে অবস্থিত ন্যাশনাল পার্ক হল রণথাম্বর কেউলাডেও ঘানা, ডেজার্ট সারিস্কা এবং মুকুন্দ হিলস বিখ্যাত ডান্স ফর্মগুলো হলো ঘুমার ভাবই কালবেলিয়া কাঠপুতলি ছাড়ি বা পট কাচ্চিঘোড়া চাকরি গেইর গাভারি এবং তেরাতালি বিখ্যাত ফেস্টিভ্যালগুলো হল গাঙ্গর এলিফ্যান্ট উডস ফেস্টিভ্যাল পুষ্কর মেলা এই পুষ্কর মেলা যেটা উটের মেলা মূলত এটি বানেশ্বর ফেয়ার এবং জয়সালমির ডেজার্ট এখানকার রামসার সাইটগুলো হলো কেওলাডেও ন্যাশনাল পার্ক সম্বর লেক এই সম্বর লেক যেটি এটি ভারতের সবথেকে বেশি লবণাক্ত জলের হ্রদ এখানে অর্থাৎ এখানে জলে লবণের পরিমাণ সব থেকে বেশি এবং এখান থেকে ভারতে যে পরিমাণ টোটাল লবণ তৈরি হয় তার সাত পারসেন্ট লবণই এখান থেকে তৈরি হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো হলো কেউলাডেও ন্যাশনাল পার্ক যন্তর মন্তর যেটি জয়পুরে অবস্থিত এবং হিল ফোর্ট অফ রাজস্থান এর বাইরে জয়পুর শহরটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত জয়পুর ভারতের দ্বিতীয় শহর আমেদাবাদের পরে যেটি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে এবার যদি আমরা পাঞ্জাবের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই পাঞ্জাব সরকার হর ঘর পানি হর ঘর সাফাই মিশন চালু করল রাজ্যের সমস্ত গ্রামীণ অঞ্চলে একশো বিশুদ্ধ জল সরবরাহ করার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে এছাড়া পাঞ্জাবের প্রথম সৌরচালিত জল সরবরাহ প্রজেক্ট চালু করা হলো জলন্ধর জেলা নিরবিচ্ছিন্নভাবে পানীয় জল পেতে পারেন তার জন্য এই প্রজেক্ট চালু করা হয়েছে পাঞ্জাবের লাল লকির অঞ্চলের মানুষদের সম্পত্তির অধিকারগুলো পর্যবেক্ষণ করার জন্য এবং তারা যাতে ব্যাংক এবং সরকারি দপ্তর থেকে বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারে তার জন্য লাল লকির মিশনও চালু করা হলো পাঞ্জাবের প্রথম সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপিত হলো মোগা জেলার দেউদর গ্রামে এটি স্থাপন করতে বিশ্বব্যাংক সাহায্য করেছে আমরা যদি পাঞ্জাব সম্পর্কে দেখে পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং গভর্নর ভিপি সিং বান্দর হাইকোর্ট পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট যেটা চণ্ডীগড়ে অবস্থিত ড্যান্স ফর্ম গাটকা ভাংরা গিদ্ধা সাম্মি কিকলি এবং তেয়ান বিভিন্ন ফেস্টিভ্যালগুলো হলো বৈশাখী হোলা মোহাল্লা লোহরি গুরু পরব রামসার সাইট হল বিয়াস কনজারভেশন রিজার্ভ হারিকে ওয়েটল্যান্ড কাঞ্জলি ওয়েটল্যান্ড কেশোপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ এবং নাঙ্গাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একখানা রয়েছে যেটা চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত অ্যাকচুয়ালি সেটা হলো দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে করবাসিয়ার। এবার যদি আমরা অসমের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই তাহলে প্রথমেই অসম সরকার প্রজ্ঞান ভারতী এবং ভাষা গৌরব নামে দুটো প্রকল্প চালু করেছে এর মাধ্যমে রাজ্যের কলেজ পড়ুয়া এবং সাহিত্য সংস্থাগুলিকে আর্থিকভাবে সাহায্য প্রদান করবে আসাম সরকার পূর্ব ভারতের প্রথম স্কিল ইউনিভার্সিটিও স্থাপন হতে চলেছে আসামে এটি এখানকার দারুং জেলায় স্থাপন করা হচ্ছে কিন্তু ভারতে প্রথম স্কিল ইউনিভার্সিটি স্থাপিত হয়েছিল হরিয়ানাতে অসমের মাজুলি যেটা পৃথিবীর বৃহত্তম নদী জেলা এবং বৃহত্তম নদী বদ্বীপ সেখানে রাজ্যের প্রথম হেলিপোর্ড গঠিত গঠিত হলো এখানে একসঙ্গে তিনটি হেলিকপ্টার নামতে পারবে আসামে ধুবরি ফুলবাড়ি সেতু ভারতের বৃহত্তম সেতু হতে চলেছে এটি ব্রহ্মপুত্র নদীর ওপর তৈরি হবে এবং এর দৈর্ঘ্য আঠেরো কিলোমিটার এর সঙ্গে আসামে মাজুলি সেতুও তৈরি হচ্ছে আমরা যদি আসাম সম্পর্কে দেখেনি। রাজধানী দিশপুর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল গভর্নর জগদীশ মুখী হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট ন্যাশনাল পার্ক কাজিরাঙা মানস নামেরি ডিব্রু সাইখোয়া রাজীব গান্ধী ওরাং ড্যান্স ফর্মগুলো হলো বাগুরাম্ভা ভোরতাল ওজাপালি ঝুমুর এবং বিহু বিখ্যাত ফেস্টিভ্যালগুলো হল বিহু ডিজিং অম্বাবুচি বাইখো মেডাম মেফি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুটি একটা হলো কাজিরাঙা ন্যাশনাল পার্ক এবং আরেকটা মানস ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি এর মধ্যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক গন্ডারের জন্য বিখ্যাত রামসার সাইট একটা ডেপোর বিল দিল্লির বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি আমরা দেখে নিই দিল্লি সরকার বৈদ্যুতিক গাড়ি ব্যবহার প্রচারের জন্য সুইচ দিল্লি নামে একটা অভিযান শুরু করলো এর সঙ্গে তারা ঠিক করেছে আগামী ছমাস দিল্লি সরকার যে সমস্ত গাড়ি কিনবে সমস্ত ইলেকট্রিক ভেহিকেল হবে এর বাইরে বিজ্ঞান শিক্ষাতে উৎসাহ প্রদান করার জন্য দিল্লি সরকার মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষা প্রকল্পও চালু করল এর মাধ্যমে নবম শ্রেণীর হাজারজন মেধাবী পড়ুয়াকে ছাত্রবৃত্তি প্রদান করা হবে অন্ধ্রপ্রদেশের পর বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার জন্য দিল্লি সরকার ঘর ঘর রেশন যোজনা চালু করল এটি চালু করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মণিপুর সরকার কৃষকদের সহায়তা করার জন্য কানেক্ট নামে একটি অ্যাপ্লিকেশন চালু করলো আমরা যদি মণিপুর সম্পর্কে দেখে নিই রাজধানী ইম্পল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গভর্নর নেজ নাজমা হেফতুল্লাহ হাইকোর্ট মণিপুর হাইকোর্ট ন্যাশনাল পার্ক হচ্ছে কেইবুল্লাম যাও এটি লোকটাক লেকের ওপর অবস্থিত এটি ভারতের এটি একটি ভাসমান ন্যাশনাল পার্ক ফার্ম হলো নুপুলা ঢোলছোলাম মাইবি থাংটা খাম্বাথৈবি ফেস্টিভ্যাল হলো লাইহারোবা লুই নাগাইনি সাংগাই সিরুইলিলি এবং চুম্পা রামসার সাইট একটি লোকটাক লেক এই লোকটাক লেক হলো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ এবার যদি আমরা কেরালার বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই কেরালা সরকার কেরালা নলেজ মিশন এবং ডিজিটাল ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট নামে দুটো প্রকল্প চালু করল যাতে এখানকার তরুণদের মধ্যে উদ্ভাবনী ভাবনা সম্বন্ধিত জ্ঞান বাড়ে এবং তার সঙ্গে তরুণদের মধ্যে বিভিন্ন দক্ষতা বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে কেরালকে জ্ঞানের অর্থনীতিতে পরিণত করার উদ্দেশ্যে এই মিশন চালু করেছে কেরালা সরকার এর বাইরে আর্লি চাইল্ডহুড কেয়ার আলো আরও ভালোভাবে ঘটানোর জন্য এবং যাতে শিশুদের ভালো রকম শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে তার জন্য আটচল্লিশটি স্মার্ট অঙ্গনওয়ারি তৈরি করতে চলেছে কেরালা এর জন্য খরচ হবে ন কোটি টাকা ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটিও স্থাপন হতে চলেছে কেরালাতে কেরালা সম্পর্কে যদি আমরা দেখে নিই রাজধানী থিরুবানন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গভর্নর আরিফ মোহাম্মদ খান হাইকোর্ট কেরালা হাইকোর্ট যেটি কোচিতে অবস্থিত ন্যাশনাল পার্ক এরাভিকুলাম পেরিয়ার সাইলেন্ট ভ্যালি আনাই আন্নামুদি মাথিকেট্টান ছোলা এবং পাম্বাদুন বিখ্যাত ডান্স ফর্মগুলো হল থেয়াম ওটানথুল্লার থিরুবাথিরাখালি এবং থিরা আট্টাম ফেস্টিভ্যালগুলো হলো ত্রিশুরপুরাম মাকারি ভিলাক্কু ওনাম ওরাম আট্টুকাল পঙ্গালা এবং ভি ভিসু এবং থেয়াম রামসার সাইট হল তিনখানা রামসার সাইট এখানে আছে একটি হলো সষ্টাম কোট্টালেক একটা হচ্ছে কোলা ওয়েটল্যান্ড এবং আরেকটা হচ্ছে অষ্টমুডি ওয়েটল্যান্ড এবার যদি আমরা মধ্যপ্রদেশের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মধ্যপ্রদেশের জন্য জল অভিষেকম নামে একটি অভিযান শুরু করল এর মাধ্যমে মধ্যপ্রদেশের মোট সাতান্ন হাজার জলের পরিকাঠামো প্রস্তুত করা এর বাইরে মধ্যপ্রদেশ সরকার মধ্যপ্রদেশের বিদিশাতে প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের একটি মূর্তি স্থাপন করতে চলেছেন উনি এই কেন্দ্র থেকেই জয়ী হয়ে ভারতের বিদেশ মন্ত্রী হয়েছিলেন এবং ওনাকে সম্মান জানানোর জন্য এই মূর্তি স্থাপন করা হচ্ছে ভারত সরকারের নতুন শিক্ষানীতি যাতে সেটা মধ্যপ্রদেশ সরকার কার্যকর করতে পারে তার জন্য মধ্যপ্রদেশ সরকার উইপ্রোর সাথে পার্টনারশিপ তৈরি করল এর বাইরে উইপ্রো ভোপালে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে নর্মদা নদীকে শ্রদ্ধা জানানোর জন্য মধ্যপ্রদেশের হোশেঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখা হলো নর্মদাপুরম আমরা যদি মধ্যপ্রদেশ সম্পর্কে দেখেনি রাজধানী ভোপাল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গভর্নর আনন্দীবেন প্যাটেল হাইকোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্ট এটি জব্বলপুরে অবস্থিত ন্যাশনাল পার্ক হলো কানহা মাধব বান্ধবগড় পেঞ্চ বনবিহার পান্না সঞ্জয় সাতপুরা এবং ফসিল বিখ্যাত ডান্স ফর্মগুলো হলো মাটকি নৌরাতা মঞ্চ গ্রিদা ফুলপাতি বিখ্যাত ফেস্টিভ্যালগুলো হলো মান্ডু তানসেন নমস্তে ওর্চা উজ্জৈন এই উজ্জয়ন এটা প্রতি বারো বছর অন্তর একবার হয় এবং এটি হয়ে থাকে শিপরা নদীর তীরে এর বাইরে খাজুরাহো ডান্স লোকরাং এবং ভোগারিয়া হাট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস বুদ্ধিস্ট মনুমেন্টের সাঁচি এবং রক সারিটার ভেটকা উনিশশো তেষট্টি সালে নাগাল্যান্ড রাজ্যের মর্যাদা পেয়েছিল এবং সেই সময়ের থেকে এখন পর্যন্ত প্রথমবারের জন্য নাগাল্যান্ড বিধানসভায় জাতীয় সঙ্গীত গাওয়া হলো এর আগে কখনো নাগাল্যান্ড বিধানসভায় জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি উনিশশো সালের আগে পর্যন্ত এটি আসামের অঙ্গ ছিল আমরা যদি নাগাল্যান্ড সম্পর্কে দেখে রাজধানী কোহিমা মুখ্যমন্ত্রী নেফিউরিও গভর্নর আর এন রভি হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট অর্থাৎ আসামের যে হাইকোর্ট সেখানেই এদের কাজ চলে এদের আলাদা করে কোনো হাইকোর্ট নেই ন্যাশনাল পার্ক হচ্ছে একখানায় ইনটাংকি ড্যান্স ফর্মগুলো হলো রেংমা উধো জেলিয়াং চাংলো ছাংসাং মেলোফিটা আংশু কিঘিলে এবং আসো। ফেস্টিভ্যালগুলো হলো হর্নবিল এটা এখানকার সব থেকে বিখ্যাত ফেস্টিভ্যাল এর বাইরে এওলাং নাগারা হেগা মোয়াতসু সেক্রেনেই এবং টিসকুম আমরা যদি এবার হিমাচল প্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই ই পরিবহন ব্যবস্থা লঞ্চ করল হিমাচল প্রদেশ সাধারণ মানুষ ড্রাইভিং লাইসেন্স গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পারমিট প্রভৃতির জন্য আর তাদের দপ্তরে আসতে হবে না অনলাইনেই তারা এটি ব্যবস্থা করে নিতে পারবে ক্যাবিনেটকে কাগজবিহীন করার উদ্দেশ্যে ভারতের প্রথম রাজ্য হিসাবে ই ক্যাবিনেট কার্যকর করল হিমাচল প্রদেশ আমরা যদি হিমাচল প্রদেশ সম্পর্কে দেখে রাজধানী সিমলা মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর গভর্নর বন্দারু দত্তাত্র হাইকোর্ট হিমাচল প্রদেশ হাইকোর্ট ন্যাশনাল পার্ক গ্রেট হিমালয়ান পিনভ্যালি ইন্দের কিল্লা ক্ষীরগঙ্গা এবং সিম্বুলবাড়া বিখ্যাত ডান্স ফর্মগুলো হল নাতি রাক্ষাসা দাসনে চোলাম্বা নাতনাতিন সান এবং সাবু দাঙ্গি এবং কায়াংমালা এখানের বিখ্যাত ফেস্টিভ্যালগুলো হল রেনুকাজি ফেয়ার ফাগলি লাভি হালদা কুলুদাসেরা মিঞ্জার মেলা গোচি সাজো ডংরি এবং ইন্টারন্যাশনাল হিমালয়ান ফেস্টিভ্যাল রামসার লেক তিনটি তিনটি চন্দ্রতাল রেনুকা লেক এবং ড্যাম এর মধ্যে রেনুকা লেকেই রেনুকাজি মেলা হয়ে থাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক তামিলনাড়ুর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি আমরা দেখে নিই এশিয়ার থেকে বড় ক্যাটেল পার্কের উদ্বোধন করা হলো তামিলনাড়ুর সালেম জেলায় ক্যাটেল পার্ক অর্থাৎ যে সমস্ত গবাদি পশুগুলো রয়েছে তাদের জন্যই পার্ক পশুপালন ক্ষেত্রে আরও উন্নতি ঘটানোর জন্য এই পার্ক স্থাপন করা হয়েছে এর বাইরে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের জন্য নাম্মা চেন্নাই নামক একটি স্মার্ট কার্ড লঞ্চ করলো আইসিআইসিআই ব্যাংক আইসিআইসিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাইতে এবং তার সিইও হচ্ছে সন্দীপ বকসি তামিলনাড়ু সরকার রাজ্যের সমস্ত কর্মচারীদের অবসরের বয়স ষাট করল এর আগে ওখানকার কর্মচারীদের অবসরের বয়স ছিল ঊনষাট বছর অ্যামাজন ইন্ডিয়া তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং লাইন যেটা তারা ভারতে তৈরি করতে চলেছে সেটাও হবে তামিলনাড়ুর চেন্নাইতে এখানে তারা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স দ্রব্য প্রস্তুত করবে তামিলনাড়ুর পঞ্চম টাইগার রিজার্ভ হল শ্রীবিলিপ মাগামালাই টাইগার রিজার্ভ এই টাইগার রিজার্ভটি তামিলনাড়ুর বৃহত্তম টাইগার রিজার্ভ এবং এটি একান্নতম টাইগার রিজার্ভ হল ভারতবর্ষের তামিলনাড়ুর চেন্নাইতেই স্থাপন হতে চলেছে ভারতের প্রথম জলাভূমি সংরক্ষণ কেন্দ্র এটি স্থাপন করছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সেন্টার ফর সাস্টেনেবেল কোস্টাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আমরা যদি তামিলনাড়ু সম্পর্কে দেখে নিই রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী কে পালানোস্বামী গভর্নর বানোয়ালী পুরোহিত হাইকোর্ট মাদ্রাস হাইকোর্ট ন্যাশনাল পার্ক গুন্ডি এটি চেন্নাই শহরে অবস্থিত এর বাইরে গালফ অফ মান্নার ইন্দিরা গান্ধী বা আন্নামালাই মতুমালাই মুকূর্থি বিখ্যাত ডান্স ফর্মগুলো হলো কুম্মি কোলাট্ট্যাম্প কাভেরিয়ার্ট্যাম্প ওয়েল আট্ট্যাম্প পৈকাল কুঠারিয়ার্ট্যাম্প এবং পিকক ডান্স বিখ্যাত ফেস্টিভ্যালগুলো হলো পোঙ্গাল পুথান্ডু ছাপরাম মহামাহাম এবং থালিপুসাম রামসার সাইট একখানায় রয়েছে সেটা হলো পয়েন্ট ক্যালিমার ওয়াইল্ড লাইফ অ্যান্ড বার্ড স্যাংচুয়ারি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুটো একটি হলো গ্রেট লিভিং চোলা টেম্পেলস এবং গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট মহাবলীপুরম সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জম্মু কাশ্মীরের জন্য ই কুবের নামক একটা পেমেন্ট সিস্টেম লঞ্চ করলো যাতে বেশি পরিমাণ অর্থের ট্রানজ্যাকশান সহজেই করতে পারে তার জন্য এটি চালু করা হয়েছে জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর এবং শীতকালীন রাজধানী রাজধানী জম্মু এখানকার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হাইকোর্ট জম্মু এবং কাশ্মীর হাইকোর্ট ন্যাশনাল পার্ক হচ্ছে দাচিগ্রাম কিস্তোয়ার এবং সিটি ফরেস্ট এই সিটি ফরেস্ট ন্যাশনাল পার্কটা সেলিমালি ন্যাশনাল পার্ক নামেও পরিচিত এবং এটি শ্রীনগরে অবস্থিত বিখ্যাত ডান্স ফর্মগুলো হলো কুদ দুমার রাউফ বানপাতেহার এবং হাফিজা ফেস্টিভ্যাল হলো টিউলিপ ফেস্টিভ্যাল ক্ষীরভবানী মেলা উধমপুর মেলা রামসার সাইট হল হোকেরা ওয়েটল্যান্ড সুরিনসার মানসার লেক এবং উলার লেক এর মধ্যে উলার লেক হল ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ লাক্ষাদ্বীপে বা লাক্ষাদ্বীপ ইউনিয়ন টেরিটরিতে অটল পর্যাবরণ ভবনের উদ্বোধন করা হলো এটি উদ্বোধন করলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর লাক্ষাদ্বীপকে যাতে পর্যটন শিল্পে আরও বেশি উন্নতি করানো যায় তার জন্য এই ভবনটি স্থাপন করা হয়েছে লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি এবং বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হলেন শ্রী প্রফুল্ল প্যাটেল এর বাইরে ভারতের একমাত্র প্রবাল দ্বীপ হল লাক্ষাদ্বীপ এবং লাক্ষাদ্বীপ মোট ছত্রিশটি আইল্যান্ড নিয়ে গঠিত যার মধ্যে একগ্র হচ্ছে সবথেকে বড়ো দ্বীপ এবং মিনি কয় এবং অবশিষ্ট যে লাক্ষাদ্বীপ তাদের মধ্যে দিয়ে ন ডিগ্রি চ্যানেল গেছে আর এর বাইরে মিনি কয় এবং মালদ্বীপ দেশের মধ্যে দিয়ে দশ ডিগ্রি চ্যানেল গেছে চণ্ডীগড় ইউনিয়ন টেরিটারি ভারতের প্রথম কার্বন ওয়াচ মোবাইল অ্যাপ লঞ্চ করলো এই কার্বন ওয়াচ মোবাইল অ্যাপ হলো এর মাধ্যমে ট্র্যাক করা যাবে যে এখানকার সাধারণ বাসিন্দারা দৈনিক কত পরিমাণ কার্বন নির্গত করছে দেশের প্রথম অ্যামপিউটি ক্লিনিকও স্থাপন করা হলো চণ্ডীগড়ে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল মেডিকেল এডুকেশন এবং রিসার্চের তরফ থেকে এটি স্থাপন করা হয়েছে চণ্ডীগড়ের লেফটেন্যান্ট গভর্নর হলেন ভিপি সিং বান্দরে পণ্ডিচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এবং সেই সঙ্গে সঙ্গে এখানকার লেফটেন্যান্ট গভর্নর এখানকার বিধানসভা ভেঙে দিল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিলেন বলে পদত্যাগ করতে হল আচ্ছা আমরা যদি পন্ডিচেরি সম্পর্কে দেখে নিই এটি স্বাধীন হয় পয়লা নভেম্বর উনিশশো চুয়ান্নতে তার আগে এটি ফ্রান্সের অধীন ছিল পন্ডিচেরির মধ্যে মোট চারখানা জেলা আছে সেগুলি হলো পণ্ডিচেরি মাহে কারিকল এবং ইয়ান্নাম এর মধ্যে পন্ডিচেরি এবং কারিকল এই দুটো তামিলনাড়ুর মধ্যে অবস্থিত মাহে অবস্থিত কেরালাতে এবং ইয়ান্নাম অন্ধ্রতে অবস্থিত উত্তরাখণ্ড সরকার স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সহমালিক অধিকার আনার জন্য একটি অর্ডিন্যান্স প্রদান করল মহিলাদের আর্থিক দিক থেকে সুরক্ষিত করাই এই অর্ডিন্যান্সের লক্ষ্য এর আগে কোনো রাজ্য এই আইন আনেনি উত্তরাখণ্ডই প্রথম রাজ্য হিসাবে এই আইন আনল এছাড়া উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় যমুনা নদীর ওপর লাখোয়ার ইলেকট্রিসিটি প্রজেক্ট স্থাপনের অনুমতি দিল কেন্দ্র আমরা যদি উত্তরাখণ্ড সম্পর্কে দেখে নিই মুখ্য ক্যাপিটাল দেরাদুন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত গভর্নর বেবি রানী মৌর্য হাইকোর্ট উত্তরাখণ্ড হাইকোর্ট ন্যাশনাল পার্ক করবেট নন্দা দেবী ভ্যালি অফ ফ্লাওয়ার্স রাজাজি গঙ্গোত্রী এবং গোবিন্দ বিখ্যাত ফেস্টিভ্যাল যেগুলো ফুলদেই হার হারিলা এবং ভিতলি গঙ্গা দাসেরা যাত্রা এবং ঘি সংক্রান্তি রামসার সাইট একটি আসান ব্যারেজ এটি গত বছর রামসার সাইটে তকমা পেয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুটি একটি হলো নন্দা দেবী এবং আরেকটি হল ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক ভারতের বৃহত্তম স্টিল আর্চ সেতু যার নাম ওয়ারে ব্রিজ এটি নির্মাণ হল মেঘালয় এবং এটি তৈরি হয়েছে মেঘালয়ের থরিয়া গ্রামে এবং এটি নির্মিত হয়েছে ওয়ারে নদীর উপর আমরা যদি মেঘালয় সম্পর্কে দেখে নিই রাজধানী শিলং মুখ্যমন্ত্রী কর্নাট সাংমা গভর্নর সত্যপাল মালিক হাইকোর্ট মেঘালয় হাইকোর্ট ন্যাশনাল পার্ক হচ্ছে বা বালপাকরাম এবং নকরেক রিজ বিখ্যাত ডান্স ফর্মগুলো হলো নংক্রেম সাতসুক মিয়ানসেম লাহু দরেসগাটা এবং ভেদিয়ান খালাম এখানকার বিখ্যাত ফেস্টিভ্যালগুলো হলো খালাম, নক্রেম ওয়াঙ্গালা সাতসুক এবং মিনসেম গুজরাটের আমেদাবাদ শহরে অবস্থিত মোতেরা ক্রিকেট স্টেডিয়াম যেটা পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম দর্শক সংখ্যার দিক থেকে সেই স্টেডিয়ামের নাম বদল করে রাখা হলো নরেন্দ্র মোদি স্টেডিয়াম ভারতের প্রথম সেন্ট্রালাইজড এসি রেলওয়ে টার্মিনাল তৈরি হতে চলেছে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে এর জন্য খরচ হয়েছে প্রায় তিনশো কোটি টাকা এবং এই যে টার্মিনালটি এটা প্রতিদিন পঞ্চাশ হাজার লোক পর্যন্ত ব্যবহার করতে পারবে এবং এটি তৈরি করা হয়েছে অনেকটি এয়ারপোর্টের যে টার্মিনালগুলো হয় তার অনুকরণে আমরা যদি ভারতীয় রেল সম্পর্কে দেখে নিই প্রথম ট্রেন চলেছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত আঠেরোশো তিপ্পান্ন সালের ষোলোই ষোলোই এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চলেছিল হাওড়া থেকে হুগলি আঠেরোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট প্রথম ইলেক ইলেকট্রিক ট্রেন চলেছিল বোম্বে থেকে কুরলা পর্যন্ত উনিশশো সালে এবং পশ্চিমবঙ্গের প্রথম ইলেকট্রিক ট্রেন হাওড়া থেকে সাওরাপুলি পর্যন্ত উনিশশো সালে আমরা জানি ভারতবর্ষে মোট আঠেরোটি রেলওয়ে জোন রয়েছে এ সেই রেলওয়ে জোনগুলোর হেডকোয়ার্টার যদি আমরা দেখে নিই তাহলে সেন্ট্রালের হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস যেটা মুম্বাইয়ে অবস্থিত ইস্টার্নের কলকাতা ইস্ট সেন্ট্রালের হাজিপুর ইস্ট কোস্টের ভুবনেশ্বর নর্দানের নিউ দিল্লি নর্থ সেন্ট্রালের এলাহাবাদ নর্থ ইস্টার্নের গোরক্ষপুর নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের গুয়াহাটি নর্থ ওয়েস্টার্ন জয়পুর সাউদার্ন চেন্নাই সাউথ সেন্ট্রাল সেকান্দ্রাবাদ, সাউথ ইস্টার্ন কলকাতার গার্ডেন রিচ সাউথ ইস্ট সেন্ট্রাল বিলাসপুর সাউথ ওয়েস্টার্ন হুবলি এই হুবলি রেল স্টেশনেই পৃথিবীর দীর্ঘতম প্ল্যাটফর্ম তৈরি হতে চলেছে ওয়েস্টার্ন চার্জগেট মুম্বাইতে ওয়েস্ট সেন্ট্রাল জব্বলপুর মেট্রো রেল কলকাতা এবং সাউথ কোস্ট বিশাখাপত্তনম এর মধ্যে সাউথ কোস্ট রেলওয়ে হচ্ছে ভারতের নবনির্মিত রেলওয়েজন এবং মেট্রো রেল কলকাতা মেট্রো রেল যেটি সেটি ভারতবর্ষের একমাত্র মেট্রো রেল যেটি সম্পূর্ণভাবে ভারতীয় রেলওয়ের অধীন এবার আমরা বিভিন্ন আন্তর্জাতিক যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো দেখে নেব মায়ানমারে পুনরায় সেনা অভ্যুত্থান ঘটল এবং অভ্যুত্থান ঘটিয়ে তারা এক বছরের জন্য এমার্জেন্সি ঘোষণা করল তার সঙ্গে মায়ানমারের বিভিন্ন মন্ত্রী এবং অন্যান্য নেতাদেরও তারা গৃহবন্দী করে রাখল মায়ানমারের বিখ্যাত নেত্রী আং সান সুকি ইনি উনিশশো তিরানব্বই সালে শান্তির জন্য নোবেলও পেয়েছিলেন এনাকেও গৃহবন্দী করে রাখা হল এবং মায়ানমারের সেনা সরকার বিভিন্ন যে শান্তিপূর্ণ বিক্ষোভ সেখানে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ এবং হিংসায় ইন্ধন দেওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষ তাদের পেজ বন্ধ করে দিল আমরা যদি মায়ানমার মায়ানমার সম্পর্কে দেখে নিই রাজধানী নেফিউডিও দু সাল পর্যন্ত রাজধানী ছিল রেঙ্গুন তারপর চেঞ্জ হয়ে নেফিউডিও হয় কারেন্সি মায়ানমার কায়াত উনিশশো অষ্টআশি থেকে দু পর্যন্ত এখানে মিলিটারি রুল ছিল এবং তারপরে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কিন্তু এখন এসে আবার মিলিটারি রুলস শুরু হয়ে গেল প্রেসিডেন্ট হচ্ছে মিনিট সুই চিফ অফ আর্মি মিন আং হেলিয়াং এনার নেতৃত্বে মায়ানমারে আবার সেনা অভ্যুত্থান ঘটেছে সবথেকে বড় নদী হচ্ছে ইরাবতী হাইয়েস্ট পিক হচ্ছে হাকাবুরাজি ন্যাশনাল স্পোর্টস হচ্ছে কেনবল মালদ্বীপের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল ভালো ভারত এর ফলে মালদ্বীপের রাস্তাঘাট নির্মাণে এবং মালদ্বীপের একটি সমুদ্র বন্দর যার নাম শিফা সেটি নির্মাণে সাহায্য করবে ভারত মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে কারেন্সি হচ্ছে মালদ্বীপিয়ান রুফিয়া প্রেসিডেন্ট হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ সলি এখানকার পার্লামেন্টের নাম পিপিলস মজলিস ন্যাশনাল স্পোর্টস ফুটবল এবং এখানকার ন্যাশনাল এমব্লেম হলো কোকোনাট পাম্প ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স লঞ্চ করতে চলেছে ওয়ার্ল্ড সোলার ব্যাঙ্ক এবছর নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে যে ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হবে সেখানে এটি লঞ্চ করবে ওয়ার্ল্ড সোলার ব্যাংক হলো একটি ফিনান্সিয়াল এজেন্সি যারা সারা পৃথিবীতে যে বিভিন্ন সোলার পাওয়ার প্রজেক্ট রয়েছে সেগুলো নির্মাণের জন্য আর্থিক সাহায্য করবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সম্পর্কে যদি আমরা দেখে নিই এটি তৈরি হয়েছিল দু সালে ফ্রান্সের প্যারিসে এটি তৈরি করার পেছনে মূল উদ্যোক্তা ছিল ফ্রান্স এবং ভারত এটি একমাত্র আন্তর্জাতিক সংস্থা যার হেডকোয়ার্টার রয়েছে ভারতে এটির হেডকোয়ার্টার হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো এবং এর ডিরেক্টর জেনারেল হলেন অজয় মাথুর সম্প্রতি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টে পুনরায় যোগদান করলো আমেরিকা দু সালে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন সেই সময় তারা এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল বর্তমানে জো বাইডেন আসার পর আবার তারা এই চুক্তিতে যোগদান করল আমরা যদি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট সম্পর্কে দেখে নিই এটি সই করা হয়েছিল বাইশে এপ্রিল দু হাজার ষোলো এটি সই হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে এর কন্ডিশন কি এই এটি এখানে যারা সই করবে তারা এই ব্যাপারে একমত হয়েছিল যে তারা যে পরিমাণ যে গ্লোবাল গ্রিন হাউস গ্যাস যে নির্গত করে তার পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত কাটটি করবে বর্তমানে সদস্য সংখ্যা একশো একানব্বই এর ডিপোজিটরি হচ্ছে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল একশো তেতাল্লিশটি উপগ্রহ একবারে উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ড তৈরি করল আমেরিকার বেসরকারি স্পেস অর্গানাইজেশন স্পেস এক্স এর আগে এই রেকর্ড ছিল ইসরোর কাছে ইসরো একবারে একশো চারটে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল কিন্তু এবার স্পেস এক্স সেটি ভেঙে দিল স্পেস এক্স যে রকেটের সাহায্যে এতগুলো উপগ্রহ উৎক্ষেপণ করেছে তার নাম হচ্ছে ফ্যালাকন নাইন ফ্যালাকন নাইন হচ্ছে প্রথম শ্রেণীর কক্ষপথ পুনর্ব্যবহারযোগ্য রকেট অর্থাৎ যে সমস্ত রকেট দিয়ে সাধারণভাবে এই উপগ্রহগুলো লঞ্চ করা হয় সেগুলো একবার লঞ্চ করার পরে নষ্ট হয়ে যায় সেখানে এই উপ এই রকেটটি পুনরায় পৃথিবীতে ফিরে আসবে এবং এটিকে আবার উপগ্রহ লঞ্চ করার কাজে ব্যবহার করা যাবে এতে উপগ্রহ লঞ্চ করার জন্য যে খরচ তা অনেকটা কমে যাবে এর বাইরে স্পেসেক্স ইন ইন্সপিরেশন ফোর নামে একটি অসামরিক মিশনের পরিকল্পনা করলো এটি বিশ্বের প্রথম অসামরিক মিশন যেটা মহাকাশে ঘটতে চলেছে সম্পর্কে যদি আমরা দেখেনি এটি সালে তৈরি হয়েছিল এবং এর ফাউন্ডার ছিলেন এলন মাস্ক এর হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়া রাজ্যের হথন শহরে নাসার পা পার্সেভারেন্স রোভার মঙ্গল গ্রহে পৌঁছল এটি মঙ্গলের মাটিতে ল্যান্ড করেছে এবার যে রোভারটি তারা পাঠিয়েছে তার মধ্যে একটি হেলিকপ্টারও রয়েছে যা ওখানকার আবহাওয়া পর্যালোচনা করবে এই মিশনের প্রধান ছিলেন একজন ভারতীয় আমেরিকার আমেরিকান যার নাম ডক্টর সোয়াতি মোহন নাসা সম্পর্কে যদি আমরা দেখে নিই নাসার পুরো কথা ন্যাশনাল এয়ারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটি স্থাপিত হয় উনতিরিশে জুলাই উনিশশো এবং এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে বর্তমান প্রধান স্টিভ জুরিক আমরা যদি আমেরিকা সম্পর্কে দেখে নিই আমেরিকার প্রেসিডেন্ট হলেন বর্তমানে জো বাইডেন এখানের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি যেটি পোটোম্যাক নদীর তীরে অবস্থিত এখানকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইনি ঊনপঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট এছাড়া ইনি প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট এবং ইনি ইন্দো আমেরিকান এবং আফ্রিকান আমেরিকান প্রথম ভাইস প্রেসিডেন্ট এখানকার যে পার্লামেন্ট তার নাম হলো কংগ্রেস আপার হাউজের নাম সেনেট এবং লোয়ার হাউজের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এখানের যে প্রথম প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন জর্জ ওয়াশিংটন চৌঠা জুলাই সতেরোশো সালে এটি স্বাধীন হয়েছিল স্ট্যাচু অফ লিবার্টি যেটি আমেরিকার স্বাধীনতার প্রতীক আমেরিকার স্বাধীনতার একশো বছরে তৈরি হয়েছিল সেটি আসলে গিফট করেছিল ফ্রান্স করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের পাবলিক ফেসিলিটি ব্যবহারের সুবিধার্থে গ্রিন পাস লঞ্চ করল ইসরায়েল সরকার ইসরায়েলের রাজধানী হলো জেরুজালেম কারেন্সি হলো সেকেল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানহু প্রেসিডেন্ট রুভিন রিভলিন পার্লামেন্ট নেসেক ইসরায়েলের যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে ওসাদ সম্প্রতি প্রথম মুসলিম কান্ট্রি হিসাবে সৌদি আরব সশস্ত্র বাহিনীতে মহিলাদের যোগদানের অধিকার দিল এর আগে কোনো মুসলিম কান্ট্রিতে এই কোনো মহিলাদের এই অধিকার ছিল না আমরা যদি সৌদি আরব সম্পর্কে দেখে নিই সৌদি আরবের রাজধানী রিয়াদ কারেন্সি রিয়াল এখানকার রাজা হলেন সালমান বিন আবদুল আজিজ আল সাউদ এখানকার পার্লামেন্টের নাম কনজারটেটিভ অ্যাসেম্বলি অফ সৌদি আরব এছাড়া আমরা জানি সৌদি আরব হচ্ছে একটা গালফ কান্ট্রি আমরা এই ম্যাপে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্সিয়ান গালফ এর তীরবর্তী যে কান্ট্রিগুলো রয়েছে তাদেরকে গালফ কান্ট্রি বলা হয় যদিও ইরানের তীরবর্তী হলো একে গালফ কান্ট্রি বলা হয় না গালফ কান্ট্রিগুলো হলো ইউনাইটেড ইউনাইটেড আরব এমিরেটস কাতার বাহারিন সৌদি আরবিয়া কুয়েত এবং ইরাক এই যে পার্সিয়ান গালফ এর সঙ্গে আরব কান্ট্রির মধ্যে যে সংযোগ রক্ষা করছে তাকে বলা হয় স্ট্রেট অফ হোমরুজ বিশ্বের প্রথম দেশ হিসাবে কোভ্যাক্স পেলো ঘানা এই কোভ্যাক্সের পুরো কথা হল কোভিড নাইন্টিন ভ্যাকসিন গ্লোবাল এক্সপ্রেস এটি আসলে একটি জয়েন্ট ভেঞ্চার যেটি চালাচ্ছে ইউনিসেফ হু এবং ভ্যাক্সিন অ্যালায়েন্স ঘানার রাজধানী হলো আকরা কারেন্সি হল ঘানাইয়ান সিডি এখানকার বর্তমান প্রেসিডেন্ট হলো নানা আকুফ আদ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে যদি আমরা দেখে নিই এর ফর্মড হয়েছিল সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশে এর বর্তমান হেডকোয়ার্টার হল সুইজারল্যান্ডের জেনেভাতে এবং বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন টেড্রাস অ্যাডম এবার আমরা যদি ইউনিসেফ বা ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড সম্পর্কে দেখে নিই এটি তৈরি হয়েছিল এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে হেডকোয়ার্টার আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে এবং এর হেড হচ্ছে হেনেরিটা এইচ ফোরে আমেরিকাকে অতিক্রম করে দু হাজার কুড়ি সালের ভারতের শীর্ষ ট্রেডিং পার্টনার হলো চীন এবছর ভারতের সঙ্গে চীনের মোট সাতাত্তর পয়েন্ট আট বিলিয়ন ডলারে ট্রেড হয়েছে এছাড়া চীনের স্পেস এয়ারক্রাফট তিয়ান ওয়ান এটি মঙ্গলের কক্ষপথে পৌঁছল চীন সম্পর্কে যদি আমরা দেখে নিই রাজধানী বেজিং কারেন্সি ওয়ান এবং রেনমিনবি প্রেসিডেন্ট জি জিনপিং পার্লামেন্ট ন্যাশনাল পিপিলস কংগ্রেস এখানকার লংগেস্ট রিভার ইয়াংসিক ইয়াং রিভার এটি এশিয়ারও বৃহত্তম এর বাইরে এখানের আরেকটি বিখ্যাত নদী হল হোয়াংহ রিভার যেটাকে চীনের দুঃখ বলা হয় এর বাইরে এটাকে ইয়েলো ইয়েলো রিভারও বলা হয়ে থাকে এখানকার ন্যাশনাল স্পোর্টস হলো টেবিল টেনিস করোনা আবহে ডিপ্রেশন এবং সুইসাইডের প্রবণতা বেড়ে যাওয়ার কারণে জাপান সরকার দেশবাসীর একাকিত্ব দূরীকরণ ও আত্মহত্যা বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে একটি বিশেষ মন্ত্রী নিয়োগ করল প্রথম যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম তেতসুহি সাকামতো আমরা যদি জাপান সম্পর্কে দেখে নিই জাপানের রাজধানী হচ্ছে টোকিও এখানকার প্রাইম মিনিস্টার হচ্ছে ইউসিদে সুগা রাজার নাম নারুহিত এখানকার যে পার্লামেন্ট তার নাম ডায়েট এখানকার কারেন্সি ইয়েন ন্যাশনাল স্পোর্টস সুমো এবং ন্যাশনাল এমব্লেম ক্রিসান থেমাম পাকিস্তান নিউক্লিয়ার বহনযোগ্য ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র গজনাভির সফল উৎক্ষেপণ করল এর রেঞ্জ দুশো নব্বই কিলোমিটার এর বাইরে বাবর নামে ক্রুজ মিসাইলেরও সফল উৎক্ষেপণ করল পাকিস্তান এর বাইরে গত মাসে তারা শাহিন থ্রী নামকও ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করেছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কারেন্সি পাকিস্তানি রুপি প্রাইম মিনিস্টার ইমরান খান প্রেসিডেন্ট আরিফ আলভি এখানকার পার্লামেন্টের নাম ন্যাশনাল পার্লামেন্ট সবথেকে বড় নদী সিন্ধু ন্যাশনাল স্পোর্টস হচ্ছে হকি এর বাইরে বেনজির ভুট্ট যিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইনি যে কোনো মুসলিম কান্ট্রির প্রথম মহিলা প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাতে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপার স্কোয়ার কিলোমিটার অ্যারে বসতে চলেছে এই স্কয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরি সদর দপ্তর হলো ইংল্যান্ডে এবং এর মোট সদস্য সংখ্যা দশ যদি আমরা দক্ষিণ আফ্রিকা সম্পর্কে দেখেনি দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটে কেপটাউন প্রিটোরিয়া এবং এবং ব্লোম ফন্টিং এখানকার কারেন্সি হল সাউথ আফ্রিকান র্যান্ড এবং প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার এবং এখানকার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং অস্ট্রেলিয়ার যে পার্লামেন্ট তাকে বলা হয় ফেডারাল পার্লামেন্ট যে কোনো আরব দেশ হিসাবে সংযুক্ত আরব আমির শাহীর এয়ারক্রাফট হোপ মঙ্গলের কক্ষপথে পৌঁছল এর আগে কোনো আরব দেশের স্যাটেলাইট এই কৃতিত্ব অর্জন করতে পারেনি আমরা যদি আরব আমিরশাহী সম্পর্কে দেখে নিই ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস এখানে মোট সাতটি এমিরেটস রয়েছে এর রাজধানী আবুধাবি কারেন্সি ডিহাম এখানকার পার্লামেন্টের নাম ফেডারাল ন্যাশনাল কাউন্সিল বর্তমান প্রেসিডেন্ট হলো খালিফা বিন জায়েদ আল নাহান বিশ্ব পর্যটন সংস্থা দু হাজার কুড়ি সালকে ওস্ট ইয়ারন রেকর্ড ঘোষণা করল করোনার জন্য দু সালে পর্যটন শিল্পে ব্যাপক মন্দা লক্ষ্য করা গেছে তার জন্য এই সালকে এইভাবে ঘোষণা করল বিশ্ব পর্যটন সংস্থা বিশ্ব পর্যটন সংস্থা স্থাপিত হয়েছিল উনিশশো সালে এবং এর হেডকোয়ার্টার স্পেনের মাদ্রিদ শহরে ওয়ার্ল্ড ট্যুরিজিম ডে পালন করা হয় সাতাশে সেপ্টেম্বর পৃথিবীর বৃহত্তম সমুদ্রতীরবর্তী বায়ু বায়ুফ্রাম তৈরি করতে চলেছে দক্ষিণ কোরিয়া এটি তৈরি হতে চলেছে সিনান শহরে এবং এর ক্ষমতা আট পয়েন্ট গিগাওয়াট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল কারেন্সি ওন প্রাইম মিনিস্টার চুং সেকিউন এবং এখানকার যে পার্লামেন্ট তার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি বিশ্বের প্রথম শক্তিদ্বীপ নির্মাণ করছে ডেনমার্ক এটি তৈরি হবে নর্থ সিতে ইউরোপে দশ মিলিয়ন লোককে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে বলে অনুমান করা হচ্ছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন কারেন্সি ক্রোন এবং এখানকার প্রাইম মিনিস্টার হল মেট ফ্রেডরিকসন ইসরো শ্রীশক্তি স্যাট নামক একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করছে এটি এটি তৈরি করেছে বারোজন কলেজ স্টুডেন্ট এটি একটি ন্যানো স্যাটেলাইট এর বাইরে ইসরো তাদের দু সালের প্রথম স্পেস মিশন হিসাবে ব্রাজিলের স্যাটেলাইট অ্যামাজনিয়া ওয়ান উৎক্ষেপণ করল আমরা যদি ইসরো সম্পর্কে দেখে নিই ইসরোর পুরো কথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটি স্থাপিত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো এবং এর জনক বিক্রম সারাবাই এর হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর বর্তমান হেড কে সিভাং যে জায়গা থেকে ইসরোর রকেটগুলো লঞ্চ করা হয় সে সেগুলি হলো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যেটি শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং থুম্বা ইকুইটোরিয়াল স্পেস লঞ্চিং সেন্টার যেটি থিরুবনন্তপুরমে অবস্থিত ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া কারেন্সি হচ্ছে রিয়াল এখানকার প্রেসিডেন্ট হচ্ছেন বল সেনারো পার্লামেন্ট হচ্ছে ন্যাশনাল কংগ্রেস এখানকার স্পেস এজেন্সির নাম এইবি এটি একটি পর্তুগিজ এটি একটি পর্তুগিজ কথা কথা যার ইংলিশ করলে দাঁড়ায় দ্য ব্রাজিলিয়ান স্পেস এজেন্সি এবার আমরা ডিফেন্স সংক্রান্ত বিভিন্ন খবরগুলো দেখে নেব ভারত এবং ফ্রান্সের বায়ুসেনার মধ্যে ডেজার্ট নাইট একুশ নামে একটি এক্সারসাইজ আয়োজিত হলো এটি আয়োজিত হয়েছিল যোধপুরে এবং এখানে মূলত রাফাল যুদ্ধ বিমানের ব্যবহারই লক্ষ্য করা গেল ভারতীয় তিন বাহিনীর সামরিক মহড়া অ্যামফেক্স একুশ অনুষ্ঠিত হলো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া যুদ্ধভ্যাস কুড়ি এর আয়োজন হল রাজস্থানে এটি এই সামরিক মহড়ার ষোলোতম সংস্করণ ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ যুদ্ধক্রীড়া ট্রপেক্স একুশ এটি হল ভারত মহাসাগরীয় অঞ্চলে এখানে অংশ নিয়েছিল ভারতীয় সেনা ভারতীয় বায়ুসেনা সেনা এবং উপকূল রক্ষী বাহিনী ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে যৌথ নৌমহরা প্যাসেক্স আয়োজিত হলো আরব সাগরীয় অঞ্চলে দ্বিতীয় এলসিএ তেজাস উৎপাদন প্ল্যান্টের উদ্বোধন হলো ব্যাঙ্গালুরুতে এটি হ্যালের একটি শাখা এখানে লাইট কম্বার্ট এয়ারক্রাফট উৎপাদন করা হবে এর বাইরে হ্যাল ক্যাটস নামে একটি ছদ্ম স্যাটেলাইটও তৈরি করলো ক্যাটসের পুরো কথা কম্বাইন্ড এয়ার টিমিং সিস্টেম সত্তর হাজার ফুট উচ্চতায় এটি দু তিন মাসের জন্য থাকতে পারবে এবং সাতশো কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুকে এটি আঘাত করতে সক্ষম আমরা যদি হ্যাল সম্পর্কে দেখে নিই হ্যালের পুরো কথা হিন্দুস্তান লিমিটেড এটি উনিশশো সালে স্থাপিত হয়েছিল এর বর্তমান চেয়ারম্যান আর মাধবন এবং এর হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে এবার এ মাসে প্রকাশিত বিভিন্ন ইম্পর্টেন্ট ইন্ডেক্সগুলো আমরা দেখে নেব গ্লোবাল ক্লাইমেটিস্ক ইন্ডেক্স এতে প্রথম স্থানে আছে মোজাম্বিক এবং ভারত আছে সপ্তম স্থানে ইন্ডিয়া ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট এটা শুধু ভারতের বিভিন্ন রাজ্যগুলো নিয়ে হয় এতে প্রথম স্থানে আছে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের স্থান সতেরোতম কোরআপশান পারসেপশন ইন্ডেক্স এতে প্রথম প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড এবং ডেনমার্ক অর্থাৎ এখানে কোরআপশান সবথেকে কম ভারত আছে ছিয়াশিতম স্থানে সাইন্টিফিক পাবলিকেশন ইন্ডেক্স অর্থাৎ সাইন্টিফিক পাবলিকেশন পৃথিবীতে কোন দেশে সব থেকে বেশি হয় এতে দেখা যাচ্ছে চীন এক নম্বরে আছে অর্থাৎ চীনে সবথেকে বেশি বিভিন্ন সাইন্টিফিক ম্যাগাজিন বা জার্নাল পাবলিশ করা হয় ভারতের স্থান তিন নম্বরে দুইয়ে আছে আমেরিকা এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স এতে একে আছে সিঙ্গাপুর এবং ভারতের স্থান দশে কোভিড পারফরম্যান্স ইন্ডেক্সে একে রয়েছে নিউজিল্যান্ড এবং ভারত রয়েছে ছিয়াশিতম স্থানে ডেমোক্রেসি ইন্ডেক্স যেটি প্রকাশ করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট তাতে প্রথম স্থানে আছে নরওয়ে ভারত আছে তিপ্পান্নতম স্থানে এবার আমরা এ মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলো দেখে নেব ইন্ডিয়ান ডে পয়লা ফেব্রুয়ারি ওয়ে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডে সেকেন্ড ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে ফোর্থ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ইউনানি ডে ইলেভেন ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেডিও ডে থার্টিন্থ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে টোয়েন্টি এইট ফেব্রুয়ারি এবার আমরা এ মাসে দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব প্রথমেই যেটা এ মাসেই আয়োজিত হয়ে গেল গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখানে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড বেস্ট চলচ্চিত্রের জন্য পেয়েছে ইন্টু দ্য ডার্কনেস শ্রেষ্ঠ পরিচালক শ্রেষ্ঠ অভিনেতা এবং শ্রেষ্ঠ অভিনেত্রী তিনজনাই পান সিলভার পিকক অ্যাওয়ার্ড এতে শ্রেষ্ঠ পরিচালক চং নিয়ানকো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনেতা জু চুয়ান এবং শ্রেষ্ঠ অভিনেত্রী জোফিয়া স্টেফিয়াজ ন্যাশনাল বেস্ট ইলেকটোরাল প্র্যাকটিসেস অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ডে অ্যাক্সেসেবেল ইলেকশনের জন্য পেল দিল্লি সরকার এবং ইলেকটোরিয়াল ম্যানেজমেন্ট পেল বিহার সরকার বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলছেন ফেডারাল ব্যাংকের এমটি এবং সিইও শ্যাম শ্রীনিবাসন প্রজাতন্ত্র দিবসে বেস্ট ট্যাবলু অ্যাওয়ার্ড পেল উত্তরপ্রদেশ তাদের থিম ছিল এবছর অযোধ্যা কালচারাল হেরিটেজ অফ উত্তরপ্রদেশ এবছরের হিন্দি ওয়ার্ড হল আত্মনির্ভরতা সত্তরতম ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেলেন সুশান চাই তার লেখা ট্রাস্ট এক্সারসাইজ এ নোভেল এই বইটির জন্য তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন তেলেঙ্গানার মনসা বারাণসী ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড দু হাজার কুড়ি অ্যাওয়ার্ড পেলেন অর্থাৎ তিনি মি মিস ওয়ার্ল্ডে ভারতের প্রতিনিধিত্ব করবেন এর বাইরে এখানে দ্বিতীয় স্থানে পেয়েছেন উত্তরপ্রদেশের মান মান্য সিংহ স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড চিফ মিনিস্টার অব দ্য ইয়ার পেলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি স্যাংচুয়ারি লাইফ টাইম সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন এস থিওডোর ভাস্করণ এশিয়া এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড পেল ভারতীয় বন দপ্তরের অধীন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ওয়ার্ল্ড লিডারশিপ কংগ্রেস অ্যাওয়ার্ড পেলেন প্রবীর কৃষ্ণা এ মাসেই দেওয়া হলো দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর ফিমেল দীপিকা পারুকন ছাপাক সিনেমার জন্য মেল বেস্ট অ্যাক্টর অক্ষয় কুমার লক্ষ্মী সিনেমার জন্য ক্রিটিক্স চয়েস বেস্ট অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস হল কায়রা আডবাণী ক্রিটিক্স চয়েস বেস্ট অ্যাক্টর হলেন লেট সুশান্ত সিং রাজপুত বেস্ট ফিল্ম হলেন তানাজি দ্য আনসাং ওয়ারিয়র বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম প্যারাসাইট মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর কে কে মেনন এবং লুডোর জন্য বেস্ট ডিরেক্টর হলেন অনুরাগ বাসু আন্তর্জাতিক অ্যান্টি করাপশান চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন অঞ্জলি ভরদ্বাজ এই অ্যাওয়ার্ডটি আমেরিকা দ্বারা প্রদত্ত এবার আমরা এ মাসে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টগুলো দেখব এসবিআইয়ের এমডি এবং সিইও হলেন স্বামীনাথন স্বামীনাথন জানকীরমন এবং আশ্বিনী কুমার তুয়ারি এসবিআই কার্ডের এমডি এবং সিইও হলেন রামমোহন রাও আমারা বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলেন অজয় সিং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান হলেন এস এন সুব্রমণিয়ম টাটা মোটরসের এমডি এবং সিইও হলেন মার্ক লিস্টোসেল্লা রাষ্ট্রসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স বিষয়ক হাই লেভেল অ্যাডভাইজারি বোর্ডের সদস্য হলেন জয়তী ঘোষ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হলেন জয় শাহ অ্যামাজনের সিইও হলেন অ্যান্ডি জ্যাসি ইন্টারন্যাশনাল সোলার অ্যারলাইন্সের ডিরেক্টর জেনারেল হলেন ডক্টর অজয় মাথুর ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং সরকারি প্রশাসক হলেন উষারাও মোনারি দু হাজার কুড়ি টোকিও অলিম্পিক যেটি দু একুশ সালে হবে তার প্রেসিডেন্ট হলেন সেইকো হাসিমাতো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল হলেন নাগজি ওকুঞ্জো আয়লা ইনি প্রথম মহিলা যিনি এই পদে এলেন এর বাইরে ইনি প্রথম আফ্রিকানও যিনি এই পদে নিযুক্ত হলেন অল ইন্ডিয়া রেডিও নিউজের ডিরেক্টর জেনারেল হলেন এন ভি রেড্ডি ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের নতুন চেয়ারম্যান হলেন বিজয় সাপলা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যার সদর দপ্তর ফিলিপাইন্সের মানিলাতে তার প্রধান হলেন উচাং উম এবার আমরা খেলা সংক্রান্ত বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব সৈয়দ মুস্তক আলী টি টোয়েন্টি প্রতিযোগিতা যেটি এবছর গুজরাটের আমেদাবাদ অনুষ্ঠিত হয় তাতে জিতল তামিলনাড়ু বরোদাকে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হল তৃতীয় ভারতীয় পেসার হিসাবে তিনশো উইকেট নিল ঈশান শর্মা এর আগে যে দুজন ভারতীয় পেসার তিনশো উইকেট পেয়েছেন তারা হলেন কপিল দেব এবং জাহির খান তিনি এমনি ষষ্ঠ বোলার হিসাবে তিনশো উইকেট পেলেন এর আগে কপিল দেব এবং জাহির খান ছাড়া অনিল কুম্বলে অনিল কুম্বলে রবিচন্দ্র আশ্বিন এবং হরভজন সিংহ এই কৃতিত্ব অধিকারী প্রথম ক্রিকেটার হিসাবে শততম টেস্টে দুশো রান করল জোরুট ভারতের বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব সম্পন্ন করেন গুলমার্গে অনুষ্ঠিত আইস হকি চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ মহিলাদের জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় জয়ী হলেন মনিকা বাত্রা এই প্রতিযোগিতাটি এবছর হরিয়ানাতে আয়োজিত হয়েছিল তিনি এই নিয়ে দুবার জাতীয় চ্যাম্পিয়ন হলেন দু সালের এএফসি এশিয়া কাপ মহিলা ফুটবলের আয়োজক দেশ হতে চলেছে ভারত আইসিসির গ্লোবাল পার্টনার হলো বাইজুস দু হাজার একুশ খেলো ইন্ডিয়া ইউথ ইউনিভার্সিটি গেমস হবে কর্ণাটকে এর আগের বছর এটি হয়েছিল হরিয়ানাতে বিশিষ্ট অ্যাথলিট হিমা দাস তিনি অসম সরকারের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ হিসাবে নিযুক্ত হলেন আইপিএল এর টিম কিংস ইলেভেন পাঞ্জাবের নাম পরিবর্তন করে রাখা হলো পাঞ্জাব কিংস দু সালের যে অলিম্পিক তার থেকে বাদ যেতে পারে ওয়েট লিফটিং কারণ এই খেলায় অত্যাধিক পরিমাণ ডোপিং হচ্ছে তার জন্য যদি ডোপিং কন্ট্রোল করা সম্ভব না হয় তাহলে এই খেলা দু হাজার চব্বিশের অলিম্পিক থেকে বাদ দেওয়া হবে বিশ্বনাথ আনন্দের নেতৃত্বে গ্লোবাল চেস লিগ লঞ্চ করতে চলেছে টেক মাহিন্দ্রা এটি একটি অনলাইন প্রতিযোগিতা এছাড়া এ মাসেই অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়া ওপেন টেনিস প্রতিযোগিতা যাতে মেন সিঙ্গেলস জিতেছেন জোকোভিচ যিনি সার্বিয়ার এবং হারিয়েছেন রাশিয়ার ড্যানিয়েল মেদভেদকে উমেন সিঙ্গেলসে জিতেছেন এন ওসাকা ইনি জাপানের হারিয়েছেন জেনিফার ব্র্যাডিকে ইনি ইউএসের এর বাইরে মেন্স ডবলসে চ্যাম্পিয়ন হয়েছে ফিলিপ পোলাসেক এবং ইভান ডোডিং উমেন্স ডবলসে চ্যাম্পিয়ন হয়েছে এলিসে মার্টেন্স এবং আরিয়ানা সাবালেঙ্কা এবং মিক্সড ডবলসে চ্যাম্পিয়ন হয়েছে বারবোরা ক্রেজেফিক এবং রেজি এবং রাজীব ব্রাউন এই রাজীব রাম রাম তিনি ইন্দো আমেরিকান ধন্যবাদ এই ভিডিওতে এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা মার্চ মাসে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব